বুঝতে পারতেছি না, মানুষ জেল থেকে বাইরে হলে ছোট চুল করে কিসের জন্য? আরে চুল কাটাটা হচ্ছে একটা ভদ্রতা, চুল কাটলি পরে ভদ্রতা প্রকাশ পায়, সেই জন্যই তো চুল কেটে দেয়, তাই নাকি? চুল ছোটো করলে মানে ভদ্রতা প্রকাশ পায়। তালি পরে তো যে মাই আগের তো বিশাল বড় বড় চুল, তাগের চুল এখন গুটি 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 ছোট করে দেওয়া হচ্ছে, তার ভদ্রতা। এই তুই আস্তে একটা পাগল, মানে পাগলের কি হলো? পাগল না হলে পরে কেউ এরকম কথা বলে? আমি যেটা করছি সেটা তো মনে যুক্তি দিয়ে করছি, মানে ভদ্রতা যদি ছোট চুল হয় তালি পরে থাক। যুক্তিতর্ক করতেছে আমার সাথে, যুক্তিবিদ্যার মাস্টার। এখনো ম্যাট্রিকই পাশ করতে পারলি না, আবার যুক্তিবিদ্যা দেখাচ্ছিস আমার? না এই যে বাবু পুরান রোগ কিন্তু তোমার সারা দিয়ে উঠেছে, তুমি সুযোগ পাইলে কিন্তু আমার ম্যাট্রিক পরীক্ষা ফেল নিয়ে কিন্তু খোটা দিছো। না দিবে না। হয়েছে হয়েছে, চলো হয়েছে, আসো দেখি যাই। কি দেখো কি কয়দিন ধরে দেখতেছি তুমি কি কি জানো সব ভাবো সারাক্ষণ, কি ভাবো এত? হ্যাঁ ধরো যে ভাবি তো নানান কিছু নিয়ে, মনে করো যে আমারে নিয়ে ভাবি, জোরে দলে নিয়ে ভাবি, তোমারে নিয়ে ভাবি, আবার আকাশ বাতাস কত কি নিয়ে ভাবি। প্রেমে পড়লি ভাবনা আসে, প্রেম হলো ভাবনার বিষয়। তাহলে তুমি কোথায় যাচ্ছ? আমি প্রেমে পড়েছি। পড়তেও পারো, কত যায় না। তোমার বয়স যে হয়নি সেটা তো ঠিক না, তাই না? আচ্ছা ভাবি, প্রেম সবার জীবন আসে তাই না ভাবি? সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, বুঝলি তো? সবার জীবনেই প্রেম আসে। বাহ, তোমার গলাটা তো খুব সুন্দর, তুই তো ধারণাটা তত্ত্ব কথা কইছো। কেন, আমি কি দেখতে অসুন্দর? হ্যাঁ না, কি কত কত সুন্দর ভাবি আমার। আর তোমার এই সুন্দর চেহারা নিয়ে আমার ভাইটা তুমি পাগল করেছো না? কেন আমি তোমার ভাইরে পাগল করবো? কেন তোমার ভাই বুঝি পাগল করবি না? আচ্ছা ভাবি, তুমি মেয়ে ভাইরে কিরকম ভালোবাসো কত? স্বামীর মানুষ যেরকম ভালোবাসে আমিও সেরকম ভালোবাসি। না ধরো যে অনেকে তো অনেক রকম ভালোবাসে, কেউ বেশি ভালোবাসে কেউ কম ভালোবাসে, তো তুমি কোনটা? আমি আমি তোমার ভাইরে একটু বেশি ভালোবাসি। আর আমারে সে কি? যা এর মধ্যে তোমার কথা আসছে একটু কাছে। কি তুমি কি বাইর করতেছো? আমি তো সেই ভালোবাসার কথা বলি নাই, আমি তো বলছি বিগাল ভালোবাসার কথা। যা ভাবি না, লাজুক সত্যি আমার এই মাথাটা খারাপ করে দিয়েছে রে। আগে কখনো দেখেছিস? না রে, এই প্রথম দেখলাম। আমার শরীরের লোম খাড়া হয়ে উঠতেছিল, সত্যি সত্যি যদি আমাকে গলা টিপে ধরতো রে, তাহলে আর রক্ষে ছিল না। পারবি না, ভূতটা আমাকে গলা টিপে ধরতে পারবি না, তোমার আমার শক্তির সাথে পারবে না, কি করছো? এই তোর তাকে শক্তি সম্পর্কে কোনো ধারণা আছে? তারা একাই তিনজনকে কাট করে ফেলাতে পারে। জানে ছুরি চাকু দিয়ে করে না, তারা মন্তর জানে, মন্তর তাকে মন্তরের অনেক সর। আমরা উল্টা মন্ত্র ছেড়ে দেবো তখন কাজ হবি না রে, তাকে মন্তর হচ্ছে আলাদা। তবে সময় সময়
কাজ হয় ও। এই আমি যাই রে, ভিতরে যে একটু পানি খাই। বেশি ভয় পাই গেছ না? না, এরকম পরিস্থিতি তো কখনো পড়েনি। জিনিসটা কি মানুষ নাকি মানুষ হতে পারে? সাদা হবে কি? ভাগে পাইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ ভালো তো। এটাকে তুই বানাইছিস? না, এটাও সেই চুরির মাল। দেখ ভালোই, বাহ কি সুন্দর। কতদিন পরে এ নরম বিছানায় শুচ্ছি রে মা। কেন আব্বা? মা রে, সে কি কষ্ট রে মা, তোর জেলখানার মধ্যে থাকার কথা হচ্ছে 15 দিন, সেখানে থাকা লাগতে হচ্ছে 20 জন। এরকম ভাবে শুতে জানিস? ওই এক কায় ছুঁয়ে মনে করে যে ডাইন কাছে শুনলো, তার ডাইন কাছে যদি 20 জনের মধ্যে একজনের যদি জায়গা না ম্যাচ এসে কি করতো জানি? পা দিয়ে এরম এরম করতো, এরম এরম করতো, এরম এরম করতো, বুঝছিস? এই যে এর পা আছে না, ওরা যে এরম এরম করতো, ফাঁক হইতো আরেকজনের কথা এই শু ঢুক 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 ঢুক, ওই ডাইন কাছে যে শুছে ওই ডাইন কাছেই শোয়া লাগতো। আবার যখন মনে কর যে ডাইন কাছে পাশ ফিরাতে হবে, ওই পুরে যে আছে ওই যখন ঘুরতো তখন আবার ঘুরে ঘুরে শুতে হতো। কি করবি রে মা, কষ্ট হলে কি করা যাবে মা? সে কষ্টের কথা আমি ভুলে যেতাম খালি তোর কথা মনে করে। তোর মুখটা আমার সামনে ভেসে উঠতো, আমি সব কষ্ট ভুলে গেছি রে মা। আমার কথা তো আর মনে পড়িছে আব্বা? কি কয়, আমার মায়ের থুয়ে এই 3টা বছর কাটায় আসলাম, আমার মায়ের কথা মনে হবে নি? পাগলি মাই। আচ্ছা বাদ দাও, আসো শুয়ে বলো, কতদিন তুমি শোও না ঠিক মতো করে, সব আসো বা তোমার মাথা আমি বুলাই দিই। আসো মা রে, এখানে শান্তি করে শুলে আজকে মনে হচ্ছে। মা রে, আমার জন্য খুব মন খারাপ হয়েছে না তোর? আমার কথা মনে পড়েছে, বাবা চলে গেছে, বাবা কবে ফিরে আসবি কত চিন্তা করছিস না মা? করেছি তো আব্বা, সারাক্ষণ তোমার কথা মনে হইতো। আমি তো ভাবছিলাম তুমি আর কোনোদিন ফিরেই আসবে না। কি করছ মা, আমি যতদিন ছিলাম তত কষ্টই থাকুক, আমি কষ্ট করে ফিরে গেছি খালি তোর কথা মনে করে। তোর মুখটা আমার চোখের সামনে যখন আসিছে তখন আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আবার বাবার কথা চিন্তা করেছি, বাবারা কি করতেছে? দাদা অনেক কাঁদেছে তোমার জন্য আব্বা, আমি জানি। আমরা অনেক চিন্তা করেছি, একটা সময়ও ছিল না যে তোমার কথা আমি মনে করিনি, একটা মুহূর্তও ছিল না। বাবা আমার কথা যে কবি সেটা আমি ভাবিছি, বাবা মুখ ফুটে তবে না, বাবা গুমরা গুমরা কাঁদিছে খালি আমার চোখে। আমি ঘুমাইছো? না, কিছু বলবা? না, করছিলাম যে ওই বিষয়টা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারিছো? কোন বিষয়টা? তোমার কলম না ডাকাতের নতুন দল গঠনে? না, আমি কোনো ফাইনাল সিদ্ধান্ত নিতে পারিনি, চিন্তা ভাবনার মধ্যে আছি। এত ভাবা ভাবের কি হলো? ডাকাতের দল থেকে তোমার বয়কট করেছে, ভালো কথা। ওদের হাতে পায়ে ধরে আর দলে ঢোকার কোনো দরকার নাই, তুমি নিজে একটা দল গঠন করো, দেখবা ওরাই এসে তোমার হাতে পায়ে ধরতেছে। দল গঠন করা বললি তো করা হয়ে গেল না? কেন সহজ না কেন? তোমার কি লুকের অভাব?
কত লোকজন তোমার হাতে, থানা পুলিশ তোমার হাতে, জেলখানার লোকদের সাথে তোমার কত ভালো সম্পর্ক, তাতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে বলব না, দল চালানো এত সহজ না। কেন সহজ না কেন? এতদিন বড় ভাইয়ের দল ক্রীড়া চালাইছে, সবকিছুর তত্ত্বাবধান তো তুমি করছো নাকি? সেটা করেছি, কিন্তু ওটা এক ব্যাপার, আর নিজের দল বানায় সেই লিডার হওয়া সেটা আর এক ব্যাপার। অনেক সাহসের দরকার আছে। তোমার কি সেই সাহস নাই নাকি শরীরের শক্তি সব কমে গেছে? সাহস আর শক্তি দুটোই আছে, কিন্তু একটা বড় কাজ করতে গেলে তো ভাইবে চিনতে তারপর করা লাগে, তাই না? ঠান্ডা মাথায় ভাব। রাগ করেছ মনে হচ্ছে? না, আমিও চিন্তা করতেছি করবো করবো দল করবো, মনে আমাদের সব গুছাচ্ছি। হ্যাঁ, কিরম লাগতেছে মাথাটা? কিরম লাগতেছে কত? কিরম লাগতেছে ওই দাঁতের নিচে গোলমরিচ পড়লে যেরম লাগে না, হ্যাঁ ঠিক সেরম লাগতেছে। আল্লাহ, তাহলে তো কবিরাজ ডাকা লাগবে নি? তা লাগবি না, এমনি ঠিক হয়ে যাবি হয়তো। তাই তো দুলাভাই কানে রে? দুলাভাই তো দেখতে পাচ্ছিস না, কই জানি গেছে মনে হয়। ইস রে ভাই, হ্যাঁ তুই তো কাম করবি। কি হয়েছে? আমার মাথাটা একটু টিপে দে তো, বেশি খারাপ লাগতেছে। তাহলে বলে মনে হয় একটু করবি। আমার এই কাঁধের মধ্যে মাথাটা রাখ, কাঁধের মধ্যে রাখ। তোমার যে হয়েছে জ্বালা বুবু, বুঝতে পারিস? তোমার যে অবস্থা দেখতেছি, আমার মনে হচ্ছে আস্তে 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 দিতেছি। আমার মনে হচ্ছে কবিরাজি ডাকা লাগবে বুবু। কবিরাজি ডাকা লাগবে? তোমার মাথা থেকে ওটা সাইডে ফেলে দাও। কি দেখছো না, কোনো মানুষ টানুষ গিয়েছে মনে দেখছো? মাথার মধ্যে ভূত পেতনি ঘর করেছে এই জন্য। কোন দিক দিয়ে লাগতেছে? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। আচ্ছা ঠিক, টাকার বাহাদুরি বসে রইলে কেন? কিছু একটা নাও। আমি অবশ্য দানাসের বিস্কুট খাইনি। এটা তো রাগের কথা কইলে, তাই না? বিস্কুটটা নাও অন্তত। না আমি আপনারাও নেন। ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে, দোষ তো আমার মায়ের একার না। সেটা কি আমরা কইছি নাকি? তা কও নাই। একটা কথা কি মা, পৃথিবীতে দিনের আলো যেমন আছে, রাতের অন্ধকার আছে। দোষ শুধু হুমায়ুনের একার আমরা দেব না, আরো অনেকেরই আছে। যেটা হয়ে যাওয়া হয়ে গেছে। আমার কথা হচ্ছে, ঈদে নিয়ে কিন্তু রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই অল্প দ্বন্দ্ব থাকতে থাকতে এর একটা সমাধান করা উচিত। তাহলে পরে হুমায়ুনও কাও কল্পনার তালাক দিক। দেওয়ার কথা তো আমি আপনাদের কইনি। কও নাই সেটা ঠিক আছে, তালাক দিলে এক বাক্যে সব সমস্যা সমাধান হয়ে যাবে। মাইমা আপনারা একটা কথা কই, আপনি যে সমস্যা সমাধানের কথা করছেন তাতে করে দ্বন্দ্ব বাড়বে বই কমবে না। বিয়ে হচ্ছে এক জিনিস আর তালাক হচ্ছে আরেক জিনিস, এটা মনে রাখ। তোমরা কি বুঝাতে চাচ্ছ পরিষ্কার করে কও দিই বাবা। আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন, আমি কিন্তু দ্বন্দ্ব বাড়াবার জন্য এখানে আসিনি। কিভাবে এটার একটা সমাধান হয় সেটা নিয়ে পরামর্শ করতে আসি। তাহলে কও কিরম করে সমাধান হবে। আমার যদি এই কথা বলে থাকে তাহলে পরে আমি কব যে হমিও ভাই আর ভাবি যদি মিয়া ভাই এবং ভাবির সামনে গিয়ে দাঁড়ায়
তাকে হাতে পায়ে ঠিক মতন ধরে তাহলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের রাগ কোষা একদম মাটির সঙ্গে মিশে যাবে। এটা আমি বলি পারি, এটা করলে যদি সমাধান হয় তাহলে আমি যাবো, অসুবিধা কোথায়? যাইয়া হাতে ধরে আমার খেয়ে আসবি? তোমার ভাবি যে কিরকম মানুষ সেটা আমি চিনি, তার সামনে যে খারিলে বড়ি দিয়ে পোপ দিতে পারবে না। আপনি এটা কেন মনে করতেছেন এমনও তো হতে পারে? আমার ভাই ভাবি তাকে সুন্দর করে আদর করে বুকে জড়ায় নেবে, হতে পারে না? তুমিও যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মাথা দিতে নেব। তুমি ভাই যাই কর, এই মালিক ভাই ফিরে আসাতে আমাকে দলের শক্তি কিন্তু মেলাগুণ বাইরে গেছে। শুধু শক্তি না, আমাকে মনোবল অনেক বেড়ে গেছে। মালিকের মতো একটা সাহসী চোর দলে ফিরে আসা মানে কি, মানে বিরাট উপকার, এটা বলে আমি বোঝাতে পারবো না। এইবার খেলা জমবে, মন বোলা টাকা তার জীবনে কোনোদিন সাহস করে আমাদের সামনে দাঁড়াতে সাহস পাবে না। এই তুমি একটা কথা বারবার ভুল বলতেছ, ওই মন বোলা টাকা কোনোদিন বড়াই করে আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারিছে? ঠিকই তো কইছি মিয়া ভাই, ওরা কবে আমাদের সামনে দাঁড়াতে পেরেছে কত? যতবার চেষ্টা করেছে ততবার তারা হারিয়ে গেছে। এই যে কথা লাঠি খেলার কথা ধরি, লাঠি খেলায় কিরকম হারে হারল ওরা? আর রোমিওর বিয়ে হওয়াতে মন বোলা টাকা কি কম অপমান হয়েছে? আরে এইগুলো তো ছোটখাটো অপমান, সামনে আরো বড় ধরনের অপমান অপেক্ষা করতেছে মন বোলা। এই ভাই আর একটা লাঠি খেলার আয়োজন করবো নাকি? আরে না, অন্য খেলা, এবার এমন খেলা খেলবো আর জীবনেও মাজা সোজা করে দাঁড়াতে পারবে না এমন বলে। তুই খেলা নিয়ে ভাই না, ঠিকই করছে নিয়ে ভাই, আমি তো যাই ঘুরে আসি। মালিক ভাই তুমি? আমার দেখে অবাক হলি মনে হচ্ছে, তুমি সারা পাইছো? বিশ্বাস হচ্ছে না, গায়ে সিম টিকেটে দেখ আসল মালিক কিনা। কখন আসছো? এই আসলাম, শুনলাম তোমার নাকি ফাঁসির অর্ডার হয়ে গেছে। কে কইছে তোরে? ডাকাত দলের কার কাছে যেন শুনলাম। কার কাছে আবার শুনবি? তোকে গুরু ওই মন ভোলার কাছে শুনতে পারিস। আরে ভুলা ভাই কয় নাই, কে যেন করছিল। এই আমাকে বদনাম করতে খুব ভালো লাগে তাই না? হ্যাঁ, এই চোরের দলের কেউ ধরা পড়লে হয় ফাঁসি না হয় যাবজ্জীবন। হ্যাঁ আইনকে তো সস্তা না, কার কাছে যেন শুনলাম তাই করছি আর কি। শোনা কথা কাউরে কবি নেই, শোনা কথা সব মিথ্যে হয়। দেখে তোকে দলের অবস্থা কি, কেউ না খেয়ে মরতিছে না? মরলে খুশি হবে না? ডাকাত দল বন্ধ হয়ে গেছে তুমি জানো না?